নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 8/8/2020 একটি লেটেস্ট আপডেট পেয়েছি। এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের। তো পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে আরও একটি নতুন বিজ্ঞপ্তি বা চাকরির যে বিজ্ঞপ্তি অ্যাডভার্টাইজমেন্ট জারি হলো, 14 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট 2020-র, ডেট আজকে 8/8/2020। তো 8/8/2020-তে যে 14 নম্বর অ্যাডভার্টাইজমেন্টটা জারি হয়েছে তাতে কোন সিট রয়েছে, দেখে নেব। জুনিয়র সায়েন্টিফিক অফিসার নিয়োগ হবে ইন ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বায়োটেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। কটা সিট রয়েছে? টোটাল 2টো সিট রয়েছে, এসটিদের জন্য একটা, ওবিসি এদের জন্য একটা। এবং আবেদনপত্র কবের মধ্যে শেষ, মানে 2রা সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 2 তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট, এবং ফিস জমা দেওয়ার ফাইনাল সাবমিশন বা ফিস জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 3রা ডিসেম্বর, এই সরি 3রা সেপ্টেম্বর আছে। তো অ্যাপ্লিকেশন সাবমিটে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, https://wbpsc.gov.in ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অনলাইনে আবেদন করতে হবে। যারা এখনও অ্যাপ্লাই করেননি, শুরু করেননি, অবশ্যই শুরু করে দেবেন, এবং এর বিস্তারিত আপনারা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশনের সময়। তো এটা হলো, দেখতে পাচ্ছেন লিমিট, কোয়ালিফিকেশান, ক্লোজিং ডেট অ্যাভেলেবেল কমিশন ওয়েবসাইটে পাওয়া যাবে ডিটেলস। তো যাই হোক, এই লেটেস্ট আপডেটটা আপনাদের শেয়ার করলাম। জুনিয়র সায়েন্টিফিক অফিসার নিয়োগের হিসেবে 14 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের। এরপরে আরেকটি রয়েছে, সেটা হচ্ছে, এটা হচ্ছে 15 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে আরেকটি ভ্যাকেন্সি রয়েছে। সেটা হচ্ছে কি, অ্যাসিস্ট্যান্ট সয়েল কেমিস্ট নিয়োগ হবে একটি আনরিজার্ভ, যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। এটা 2 তারিখের মধ্যে, 2রা সেপ্টেম্বরের মধ্যে লাস্ট ডেট রয়েছে, এবং কমিশনের ওয়েবসাইটে 13 আগস্টের পর থেকে কিন্তু আবেদন করা যাবে, 8 থেকে নয়, 13 আগস্টের পর কিন্তু আবেদন করা যাবে। আগেরটা ছিল, আগেরটাও কিন্তু 13 আগস্ট, দুটো পোস্টই কিন্তু 13 আগস্টের পর হচ্ছে আবেদন করতে হবে অনলাইনে, এই wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে। তো যাই হোক, এই বিস্তারিত জানতে অবশ্যই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। এখনও কিন্তু ওয়েবসাইট আমি দেখেছি, এখনও মানে অ্যাডভার্টাইজমেন্টটা আপলোড হয়নি, কিছুক্ষণ মানে হয়তো কিছুদিনের মধ্যে আপলোড হয়ে যাবে, কারণ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু স্টার্ট 13 আগস্ট। তো যাই হোক, এই দুটো পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে দুটো ভ্যাকেন্সি নিয়ে আমি শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভিডিও আসছে পরের আপডেট নিয়ে।